হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজছে সকাল 8টা, আমার সমস্ত আশেপাশে কাজকর্ম হয়ে গেছে। তো এখন আমি মিঠাইকে খাইয়ে তারপরেই টিফিন করতে যাব। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, মিঠাইয়ের পাপা মার্কেট বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে। তো চলো মিঠাইকে খাইয়ে টিফিন করতে চলে যাই, দেখি আজকে কী হবে টিফিনে। তো আমি টিফিন করতে চলে এসেছি। এখানে দেখো চাল ভেজানো আছে, আর এখানে পাশে রয়েছে বিউলির ডাল। চালটা ভেজানো হয়ে গেছে, অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের কাছে আতপ চাল থাকলে আতপ চালই নেবে, আমার কাছে যেহেতু ছিল না তাই অল্প আতপ চাল আর সেদ্ধ চাল মিশিয়ে ভিজাতে দিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল, মানে সমান সমান নেবো, এটা 1 কাপ নিলো ওটাও 1 কাপ। আর এখানে কেটে রেখেছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, আর এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি, আর এখানে আছে গাজর। এগুলো আমি সব ঘষে নিচ্ছি, শুধু পেঁয়াজটা লঙ্কাটা ঘষিনি। তো এগুলো আমি নুন দিয়ে মেখে রেখে নেবো। আর এখানে দেখো ডাল আর চালটাকে পেস্ট করে নিলাম মিক্সিতে। এবার সামান্য পরিমাণে নুন দিয়ে এটাকে ফেটে নেবো, না বেশি পাতলা হবে না বেশি মোটা হবে। দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে। তো এর উপরে যে সবজিগুলো আমি কেটেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। ওগুলো আমি মেখে নিয়েছিলাম হালকা নুন দিয়ে। তোমরা চাইলে এটাকে কুচি কুচি করেও দিতে পারো, আমি তো গ্রেট করে নিয়েছিলাম, তো সেটাও হবে। তো অল্প পরিমাণে তেল দিয়ে এই পাশটা আবার ঘুরিয়ে দিলাম। এক পাশটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে এক পাশটা। তো আজকে মন গেল যে উত্তপম করব সকালে টিফিনে, তাই আজকে বানানো হচ্ছে। ছোটদা এসছে, মানে আমার ছোট দেওর, ও তো মিলিটারি চাকরি করে তাই এখানে এসেছে ছুটিতে, তাই ও বললো বানাবো, তাই ও আজকে বানালো। দেখো কত সুন্দর হয়েছে, এগুলো এরকমই হয়। আর আগের দিন করেছিল, খুব সুন্দর খেয়েছিলাম। তো আজকে দেখো রেডি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এই সসের সঙ্গেই খেয়ে নেবো টমেটো কেচাপ। আমি দুটো, এখানে একটা আছে, বাট সবাইকে দুটো দুটো করে দিয়ে দেবো, তাহলে সকালের টিফিন কমপ্লিট হয়ে যাবে। তো এখন চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। এখানে দেখো বটবটি ভেজে নিয়েছি আমি, আর এখানে ডালও করে নিয়েছি, এটা হচ্ছে টক ডাল, আমড়া দিয়ে করেছি সর্ষে ফোড়ন দিয়ে। তো এই দুটো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হলে এখানে আমি দিয়ে দেবো রসুন ফোড়ন। আর এটা কী শাক বলো তো? কলমি শাক। তো এটাকে ধুয়ে কুচি কুচি করে নিয়ে নিয়েছি, আর এদিকে তেলটা গরম হয়ে গেছে। এবার রসুন যেগুলো কুচি করে রেখেছি ওগুলো দিয়ে দেবো। এগুলো ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে রসুনগুলো। আর কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, ওগুলো এর মধ্যে এখন দিয়ে হালকা ভেজে নেবো। তো কাঁচা লঙ্কাগুলো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এটা হালকা করে ভেজে নিয়ে শাকগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো ভাজা হয়ে গেছে কত সুন্দর। তো এর মধ্যে এখন সেই কলমি শাকগুলো দিয়ে দেবো। তো এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। বেশি দেবো না, কারণ শাকে বেশি হলুদ দেয় না, যেহেতু আমি অল্পই দেবো। তারপর সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। ভালো করে নাড়াচাড়া করে যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখন সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। দেখো এখানে আমার নাড়াচাড়া করে অর্ধেকটা ভাজা হয়ে গেছে, এখানে 1 চামচ মতো আমি আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে হালকা মিষ্টি মিষ্টি হয়, তাহলে ভালো লাগবে খেতে। শাক আমার হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিলাম শাকটাকে। আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটা দেখো ননস্টিকের কড়াই, কালো কালো এগুলো কেমন উঠে গেছে, কারণ স্টিলের খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে এরকম উঠেই যাবে। আর এই দেখো এখানে আমি তেল দিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য, তো তেলটা গরম হবে। আর এদিকে মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে দেখতে পাচ্ছ, এবার আমি 1-1 করে সমস্ত মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। তো মাছগুলো আমার 1 পিট হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে নিচ্ছি, দেখতে পাচ্ছ কি সুন্দর ভাজা হয়েছে 1 পিটটা। লাল লাল করেই ভাজতে হবে সুন্দর করে। আজকে যেহেতু আমি রুই পোস্ত করবো, রুই মাছ এটা ভালো করে ভেজে নিতে হবে, আর পোস্ত দিয়ে করবো যেহেতু, তার জন্য দেখো
এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর জানো তো পোস্তের মধ্যে বেশি মশলা যাবে না, তো মাছটাকে বেশি সুন্দর করে ভাজতে হবে। তো আমার মাছটা দেখতে পাচ্ছি সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি এক এক করে সমস্ত মাছ তুলে নিচ্ছি। তো মাছগুলো আমি সব তুলে নিলাম, আর যে কটা মাছ ছিল সে কটা মাছও দিয়ে দিলাম। এখন বাকি আছে দুটো মাথা, তো ওটা পরে দিয়ে দেবো। দেখো এইটাও হয়ে গেল। তো আমি সমস্ত মাছ ভেজে নিয়েছি এখানে, আর মাছের তেলে এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, ওগুলো দিয়ে দেবো। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, এগুলোকে গোল্ডেন করে ভাজতে হবে সুন্দর করে। তো দেখো পেঁয়াজটা গোল্ডেন করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে টমেটো কুচিগুলো যেগুলো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এটা হচ্ছে পেঁয়াজ বাটা, কিছু পরিমাণে পেঁয়াজ বেটেছিলাম, আর এখানে কাঁচা লঙ্কা বাটা আছে। এগুলোই মশলাগুলো কষিয়ে নেবো ভালো করে। এখানে তো আর কোনো মশলা যাবে না পোস্ততে, তো এই মশলাগুলোই সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর এর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিতে হবে। তো মশলাগুলোকে আমি এখন সুন্দর করে কষে নেবো। আর এখানে দেখো পোস্তটা বেটে রেখেছি, আর এখানে একটা মাত্র শুকনো লঙ্কা বাটা আছে পোস্তটার সঙ্গে, আর এখানে আছে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা বাটা। তো এখন আমি অল্প পরিমাণে নুন দিয়ে দিলাম, আর মশলাটা দেখতেই পাচ্ছো ভালো মতো কষানো হয়ে গেছে। তো এরপরে আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। কী সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখন জল দিয়ে দিলাম এর মধ্যে। বেশি পরিমাণে জল দেবো না, কারণ পোস্ততে বেশি পরিমাণে ঝোল রাখে না, মাখামাখায় রাখে। আর এদিকে আমাদের ডালও হয়েছে, টক ডাল করেছি। তো দেখো আমার ঝোলটা ফুটে গেছে। এরপরে সমস্ত মাছগুলো দিয়ে দিলাম, যে কটা লাগবে আমাদের সে কটাই দিয়েছে, বাকি কটা থাকবে। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর হালকা নেড়ে ছেড়ে নেবো, তারপরে পোস্তগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো ফুটে গেছে। এরপর আমি পোস্তগুলোর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে সুন্দর করে কিছুক্ষণ ফুটে যাবে, তাহলেই আমার রুই পোস্ত হয়ে যাবে। তো আমি পোস্তগুলোকে মাছের সঙ্গে মিশিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে। তো তারপরে কিছুক্ষণ ফুটলেই রুই পোস্ত কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখানে এখন ফুটছে পোস্তটা। এরপর আর কিছুক্ষণ হলে আমি বন্ধ করে দেবো। তো দেখো ফোটা হয়ে গেছে, তার মানে রুই পোস্তটাও হয়ে গেছে। এরপর আমি গ্যাস বন্ধ করলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি মিঠাইকে স্নান করেও নিয়ে চলে এসেছি, এখন মিঠাইকে রেডি করে দেবো। মিঠাই শুধু দুষ্টুমি করছে, গা মুছবে না তা এদিক ওদিক চলে যাচ্ছে বারবার। দেখাচ্ছি দাঁড়াও মিঠাইকে, যে এটা মুখে নেওয়া জিনিস নয়। এরে মাথা মোচ, মাথা মোচ, মুখ মোচ, এটা দিয়ে মুখ মোচ তো মানে মুখ মুচবে একা একা, ওই যে মুখ মুচছে পাকা বুড়ি একটা। তো আমি এখন মনাকে রেডি করে দেবো। মনাকে রেডি করানো হয়ে গেছে আমার, এখন আমি এই জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে যাচ্ছি। মনার এই জিনিসগুলো এগুলো রেখে দিই, তারপর আমি স্নান করতে চলে যাবো।
কাজ করে করে ও যা জিনিস ছড়ায় আর নোংরা করে প্রচুর পরিমাণে, ওর মতো কেউ করে না। এখন রেডি করে দিলাম, রান্না করছে, খিদে পেয়েছে, তো আমি স্নান করে এসে ওকে তাড়াতাড়ি খাইয়ে দেবো। এখন রেডি করে দিলাম, ওর কাকার কাছে নিয়ে চলে গেছে। তো আজকের মতো ব্লগটা আমার এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।